এই ভিডিওতে আমরা জানব যে শরীরের রক্ত পরিষ্কার কিভাবে করবেন। এই শরীরের রক্ত অপরিষ্কার থাকলে স্কিনের সমস্যা, চুলের সমস্যা, তাছাড়াও আরও অনেক হাজারো রকমের সমস্যা আমাদের শরীরে আসে, যেগুলোকে আমরা হয়তো ভাবি যে বিভিন্ন প্রোডাক্ট, ক্রিম ইত্যাদি ইউজ করে সেগুলোকে ঠিক করে দেবো, কিন্তু সেগুলো ঠিক হয় না। কেন হয় না? কারণ আমাদের রক্ততে ইম্পিউরিটিস মিশে থাকে, আর রক্ততে ইম্পিউরিটিস মিশে থাকলে সেটা বাইরে থেকে কিছু লাগিয়ে কোনোদিনও ঠিক হবে না। এবং যে যে সলিউশনসগুলো দেখবো এগুলো 100% ন্যাচারাল এবং আয়ুর্বেদে দেওয়া আছে। তবে ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যদি চ্যানেলে নতুন হন অবশ্যই একটু কষ্ট করে সাবস্ক্রাইব বোতামটাতে ক্লিক করে দেবেন, যাতে সবার আগে সমস্ত ভিডিও আপনার ফোনে গিয়ে পৌঁছায়। বন্ধুরা, চলুন প্রথমে আমরা দেখে নিই যে কেন আমাদের রক্ত পরিষ্কার করা দরকার। রক্ত আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে এবং বিভিন্ন জায়গাতে পুষ্টি নিয়ে যায়। এবং এই যে শুনেছেন না, ভিটামিনস, মিনারেলস, এগুলো কিন্তু রক্তই বহন করে নিয়ে যায় শরীরের বিভিন্ন অংশে। যদি আপনার চুল পড়ে, মনে রাখবেন চুলে পুষ্টি পাচ্ছে না, তার জন্য পড়ছে, যেটার জন্য রক্ত দায়ী, যেটার জন্য ব্লাড সার্কুলেশন বেশি করে করতে হয়। শুনেছেন না? হ্যাঁ। যদি আপনার স্কিন রিলেটেড কোনো সমস্যা থাকে, তাহলে এটাও বুঝতে হবে যে রক্ত ভিটামিন মিনারেলস ঠিকঠাক পাচ্ছে না, বা রক্ততে ইম্পিউরিটিস মিশে আছে, যার কারণে স্কিন সমস্যা। তাহলে বুঝতে পারছেন, এই ধরনের সমস্যাগুলো সবার আগে সমাধান করার জন্য রক্তকে পিউরিফাই করতে হবে। তো কী করে বুঝবেন যে আপনার রক্ত অপরিষ্কার? দেখুন, আয়ুর্বেদে এটাকে বলা হয় পিত্তদোষা, যেটার জন্য শরীর আরও হিট হয়ে যায়। প্রথমেই যেটা নোটিস করবেন সেটা হচ্ছে আপনার স্কিনের সমস্যা। মুখে হয়তো ব্রণ উঠছে বারবার, চুলকানি হচ্ছে, বা অ্যালার্জি আসছে আপনার স্কিনে, বা বিভিন্ন রকমের র্যাশ বেরোচ্ছে, তখন জানবেন আপনাদের রক্তে ইম্পিউরিটিস মিশেছে। তারপরে হচ্ছে এক্সেসিভ হেয়ার লস, মানে চুল অত্যাধিক পড়া, হেডেক মানে মাথা ব্যথা করা, এছাড়াও মন না বসা কোনো কাজে, টায়ার্ডনেস আসা, ঝিম ধরা ভাব থাকা, পেচ্ছাপে গণ্ডগোল হওয়া, পেটের সমস্যা এবং রক্তক্ষরণ হওয়া বিভিন্ন কারণে শরীর থেকে। এই এই জিনিসগুলো দেখলে বুঝবেন আপনার রক্তকে পরিষ্কার করা দরকার। এবার কী কারণে রক্ত অপরিষ্কার হয় সেটাও জেনে নিন টুক করে। প্রথমত তো আমাদের দেশে পলিউশন বেড়ে যাচ্ছে, যার কারণে আমাদের রক্ততেও ইম্পিউরিটিস মিশছে, এটা সব থেকে বড় কারণ। তাছাড়াও আপনার মেন্টাল হেলথও কিন্তু এই ব্লাড ইম্পিউরিটিসের কারণ হতে পারে। সবসময় কি রেগে থাকেন, খিটমিটে মেজাজ আপনার, তাহলেও হতে পারে শরীরে হরমোনাল ইম্ব্যালেন্স চলে আসছে, যার ফলেও রক্তে পুষ্টি থেকেও আপনাদের শরীরে সেটা লাগছে না। তাই বুঝতে পারছেন মনটাকেও ঠিক করা দরকার। তো এই মন ঠিক করার জন্য সবথেকে ভালো উপায় হচ্ছে যোগা করা। আধ ঘন্টা যে কোনো রকমের যোগা করুন। এবং আর একটা উপায় আছে, বিভিন্ন কার্বোনেটেড ড্রিঙ্কস এবং ফাস্ট ফুড খাওয়া বন্ধ করুন। ফ্রাই ফুডসও খাওয়া বন্ধ করতে হবে, তেলে ভাজা খাবার। এছাড়াও আর একটা কারণ আছে রক্ত অপরিষ্কার হওয়ার, সেটা হচ্ছে ভুলভাল খাবার খাওয়া। মানে কীরকম, দুধ আর লবণ জাতীয় খাবার একসাথে কোনো দিনও খাবেন না, বা চায়ের সাথে লবণ জাতীয় কোনো খাবার খাবেন না, এতে শরীরে হিট বেড়ে যায়, যার ফলেও কিন্তু ব্লাড টক্সিক হয়ে যায়। এছাড়াও বিভিন্ন হেভি ডোজের ওষুধ খেলেও কিন্তু সমস্যা আসে। ড্রিঙ্কস করা, সিগারেট বা স্মোকিং করা, এগুলোও কিন্তু পার্সিয়ালি এফেক্ট করে ব্লাডকে। চলুন, অনেক জ্ঞান দেওয়া হয়ে গেল, এবার যাই আমরা আর একটা পয়েন্টের দিকে, সেটা হচ্ছে কী করে আমরা ব্লাড অর্থাৎ রক্তকে পিউরিফাই করবো, যেটা আমাদের মেন টপিক এই ভিডিও। লিভার এবং কিডনি, এই দুটোকে ঠিক করতে হবে সবার আগে, যাতে করে আপনাদের রক্তটাও পরিশুদ্ধ হয়। এবার কীভাবে করবেন ন্যাচারাল ওয়েতে, সেটাই হচ্ছে আমাদের ভিডিওর বিষয়বস্তু। তো চলুন এবার জেনে নিই কীভাবে ন্যাচারাল ওয়েতে সেখান থেকে আপনারা মুক্তি পাবেন। প্রথমত তো আগের যে যে পয়েন্টগুলো বললাম খাবার দাবার নিয়ে, সেগুলো মাথাতে রাখবেনই রাখবেন। চেষ্টা করবেন রাত্রের খাবার 8টা থেকে 9টার মধ্যে খেয়ে নেওয়া। এবার সব থেকে যেটা সহজ উপায় সেটা হচ্ছে নিম পাতা খাওয়া। হ্যাঁ বন্ধুরা, সকালবেলা খালি পেটে যদি প্রতিদিন 3 থেকে 4টে অবধি নিম পাতা খেতে পারেন, তাহলে ব্যাস, আর কিচ্ছু দরকার নেই আপনাদের রক্ত পরিশুদ্ধ করার, এটাই ওয়ান অফ দি বেস্ট টেকনিক। এছাড়াও আপনারা কালমেঘের পাতাও খেতে পারেন। এই যে পাতাগুলোর নাম করলাম, এগুলো একসাথে নিলেও পারবেন, বা যে কোনো একটা নিন, কয়েক সপ্তাহের মধ্যে রেজাল্ট দেখতে পাবেন, একটু তিতে হবে। আর একটা সব থেকে ভালো উপায় সেটা হচ্ছে ডায়েটে তিতযুক্ত খাবার অ্যাড করুন। যে ধরনের খাবারগুলো একটু তিতে হয়, নিম হতে পারে, করলা হতে পারে, এই ধরনের খাবারগুলো, এটা আপনার শরীরকে ঠান্ডা রাখে, আপনার শরীরকে আরও সতেজ বানায় এবং রক্তকে পরিশুদ্ধ করে। এছাড়াও একটা প্রোডাক্টের নাম করছি, যদি এটা সম্ভব না হয় তাহলে এই প্রোডাক্টটা আপনারা খেতে পারেন, সেটা হচ্ছে বৈদ্যনাথের এই প্রোডাক্টটা, যেটা নাম হচ্ছে মহামঞ্জিষ্ঠাদি কাড়া। এই কাড়াটা বৈদ্যনাথ কোম্পানি থেকে প্রোভাইড করে, যদিও অন্যান্য অনেক ব্র্যান্ড আনে, আপনারা যেটা খুশি কিনতে পারেন। এই জিনিসটা আপনারা সকালবেলা খেতে পারেন, খালি পেটে 2 চামচ মেশাবেন 1 গ্লাস জলে, ব্যাস, আর কিছু দরকার নেই। এটাকে কন্টিনিউ করুন, দারুণ উপকার পাবেন, কারণ এখানে এত ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস আছে যেগুলো আপনাদের রক্তকে পরিষ্কার করতে দারুণ সাহায্য করে, এবং শরীর জন্মনে হয়ে যাবে কয়েক সপ্তাহে।
তবে এটা যদি না পান তাহলেও কোনো অসুবিধা নেই, আপনারা নিম কালমেঘ এগুলোকে ব্যবহার করতে পারেন যেমনটা আমি আগে বললাম তেমনভাবে। তবে দিনে দুবার খেলে আরও বেশি উপকার পাবেন, সকালবেলা খালি পেটে একবার, বিকেলের দিকে একবার খালি পেটে, ব্যাস তাহলেই দারুণ উপকার পাবেন। এছাড়াও আর একটা উপায় আছে রক্তকে পরিশুদ্ধ করা, সেটা হচ্ছে জবা ফুলকে নিয়ে। হ্যাঁ, এই জবা ফুল, লাল রঙের যে জবা ফুল হয় সেটাকে কি করতে হবে বলুন তো, সেটাকে শুকাতে হবে। শুকিয়ে নিয়ে একটা জারে বা বয়ামে রেখে দেবেন এবং প্রত্যেক দিন সকালবেলা বা বিকেলবেলাতে সেটা চা করে খাবেন। সেই শুকনো জবা ফুল চার পাঁচটা ফেলে দেবেন প্যানে, তারপরে সেখানে একটু মধু দিতে পারেন বা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং সেটাকে বয়েল করবেন যতক্ষণ অবধি জলটা অর্ধেক না হয়ে যায়। জলটা যখন অর্ধেক হয়ে যাবে তখনই চা তৈরি হয়ে গেল। ঠান্ডাও খেতে পারেন, গরমও খেতে পারেন, দারুণ খেতে লাগবে দেখবেন একবার খেয়ে। ব্যাস এই কটা উপায় যদি মানতে পারেন রক্তকে পরিষ্কার করা নিয়ে আর আপনাদেরকে ভাবতে হবে না বন্ধুরা। এছাড়াও বিভিন্ন ফল টল আছে, সেই ফলগুলোকে অবশ্যই খেতে পারেন, যেমন আমলা আছে, আদা আছে, মেথি আছে, এগুলো খেলেও কিন্তু রক্ত পরিশুদ্ধ হয়। তার সাথে মনে রাখবেন সাদা চিনি খাবেন না, মিষ্টি জাতীয় ন্যাচারাল প্রোডাক্ট খান, যে সমস্ত ফল মিষ্টি সেগুলোকে খান। মিষ্টি খেলে শরীর ঠান্ডা থাকে কিন্তু সাদা চিনি জাতীয় মিষ্টি নয়। তো ভিডিওতে যা যা বললাম অবশ্যই মনে রাখবেন, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন, আপনার শরীরে কী সমস্যা সেটা আমাকে এখনই জানাতে ভুলবেন না। আমি আসছি আবার পরের ভিডিওতে, যতদিন না আসছি সকলে ততদিন খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওগুলোকে মন দিয়ে দেখতে ভুলবেন না বন্ধুরা।